ইলেকটোরাল বন্ড কা স্ক্যাম না সিরফ দেশ কা সবসে বড়া স্ক্যাম। ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি গত ফেব্রুয়ারিতে মোদীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তার চ্যানেলে। ভিডিওর শিরোনাম ছিল ভারত কি একনায়কতন্ত্রে পরিণত হচ্ছে। ভিডিওটি দেখেছেন 2.5 কোটির বেশি মানুষ, কমেন্ট আছে প্রায় 3,74,000। ভারতের অনেক বড় বড় বিরোধী নেতারও এত অনুসারী নেই, কিন্তু কিভাবে এত জনপ্রিয় হলেন 29 বছরের ধ্রুব রাঠি? মোদীর ভক্ত থেকে সমালোচকই বা হয়ে উঠলেন কিভাবে? ফেব্রুয়ারি মাসে ইউটিউবে আপলোড করা সেই ভিডিওতে রাঠি বলেন, ভারতের নাগরিকরা ভোটের সময় বিভিন্ন দলের মধ্য থেকে প্রার্থী বেছে নিতে পারেন এবং কাকে ভোট দেবেন তা নির্ধারণ করতে পারেন, কিন্তু বাস্তবতা আরও জটিল বলেই মত দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তুলে ধরেন দুর্নীতি, কথিত স্বাধীন প্রতিষ্ঠানের অপব্যবহার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিলুপ্তির অভিযোগ। শুধু এই ভিডিও নয়, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছেন ধ্রুব রাঠি। জানা যায় একসময় তিনি মোদীর ভক্তই ছিলেন, কিন্তু সেই অবস্থান পাল্টে গেল কিভাবে? ধ্রুব রাঠি ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলেন ভ্রমণ নিয়ে, তবে সাম্প্রতিককালে তার চ্যানেলে বহুমুখী রাজনৈতিক ভিডিও দেখা যায়। মনে করা হয় এসব ভিডিও রাঠিকে আরও জনপ্রিয় করে তুলেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 2011 সালে কংগ্রেস বিরোধী আন্দোলন শুরু হয় গোটা ভারত জুড়ে, এতে গা ভাসিয়ে দেন রাঠিও। এরপর 2014 সালে মোদীকে স্বাগত জানান তিনি, তবে এক বছরের মাথায় বিজেপি নিয়ে বদলাতে শুরু করে তার মনোভাব। ওই বছর দিল্লির শাসক দল আম আদমি পার্টি দুর্নীতি বিরোধী একটি হেল্পলাইন চালু করে, কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সেই হেল্পলাইনটি নিয়ন্ত্রণের পদক্ষেপ নেয়। মূলত ওই ঘটনার পরই নড়ে চড়ে বসেন রাঠি। এরপর সরকারি নানা পদক্ষেপ প্রথমে তাকে করে তোলে বিজেপি বিমুখ, ধীরে ধীরে যা রূপ নেয় মোদী বিরোধিতায়। নাদিম মারজান, সময় সংবাদ।